এখন আমি আবার আমার স্ক্রিনশটে চলে যাই, আর এখানে আমি দেখি একটা লোগোকে আমি ইউজ করছি, যে BMW, এই লোগোকে আমাকে এখানে আনতে হবে হেডারের মধ্যে। তো এই লোগোকে আমার এখানে আমি ডাউনলোড করে নামিয়ে রাখছি, এটা এটা হচ্ছে logo.png, ফরম্যাট হচ্ছে png, logo.png। তো এটা আমার হেডার অপশনের মধ্যে থাকবে। HTML ফাইলে আমি চলে যাই, আমার হেডার অপশনের মধ্যে আমি একটা ডিভকে ডিক্লেয়ার করি, ডিভ লোগো নামে একটা ডিভকে আমি ডিক্লেয়ার করি। আচ্ছা, এর মধ্যে আমার একটা ইমেজ, অর্থাৎ ওই ইমেজকে আমাকে আনতে হবে, ইমেজ ট্যাগ, অর্থাৎ ইমেজ ফোল্ডারের, ইমেজেস ফোল্ডারের আন্ডারে আমার ওইটা হচ্ছে logo.png ইমেজটা আমার কিন্তু চলে আসার কথা। আমি যদি এখন রিফ্রেশ দেই, অনেক বড় ইমেজ, তো এটাকে আমাকে এখন কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করতে হবে কি, CSS এ যে আমি এটাকে কন্ট্রোল করব। তো আমি আমার CSS ফাইলে চলে যাই। CSS ফাইলে চলে যাওয়ার পরে আমার এখানে, অর্থাৎ হেডারের মধ্যে আমার যেহেতু এটা, তো এইখানে আমি একটা ব্লককে ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে .logo নামে, যেটা একটা ক্লাস আমি লোগো নামে ডিক্লেয়ার করছি, এর ব্লকটাকে আমি দিলাম। লোগোর আন্ডারে ইমেজ একটা আমার ট্যাগ আছে, লোগোর আন্ডারে ইমেজ একটা ট্যাগ রয়েছে, সেখানে যে আমি আমার হার্টবিটকে ডিক্লেয়ার করি, অর্থাৎ .logo img, এর জন্য আমি আর একটা ব্লককে তৈরি করব। ব্লককে তৈরি করার পরে এর একটা হাইট আমি দিব, হাইট যেটাকে আমি দিলাম 150 পিক্সেল, আর উইথ আমি একটা দিব, উইথ যেটাও আমি দিলাম 150 পিক্সেল। আচ্ছা, এখন আমি লোগোতে যাব। লোগোতে যাওয়ার পরে এটার আমি পজিশনটাকে অ্যাবসোলিউট করে দিয়ে আসব, পজিশন অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট করে দিয়ে আসলাম। আর এইটার এখন আমি অবস্থা কি এটা দেখে আসি। এটার পজিশন, লোগোটা কিন্তু ছোট হয়েছে, কিন্তু এটার পজিশন কিন্তু একটা মাঝখান বরাবর আনলে কিন্তু আমাদের ভালো হবে। তাহলে এতে টপ আর লেফট আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। তার জন্য আমি এখানে লোগোতে যাই, এর টপে আমি একটা ভালো একটা, এখন এর টপে আমি একটা ভ্যালু এখানে দেই, 52 পিক্সেল আমি আনুমানিক একটা ভ্যালু দিলাম, আর এখানে লেফটে আমি একটা আনুমানিক ভ্যালু দিলাম 200 পিক্সেল, 210 পিক্সেল। এখন দেখি এটা একটা পজিশনে এসছে। আমি আবার স্ক্রিনশটে যাই, এখানে BMW কার্স আমেরিকা একটা সাইটের টাইটেল আছে, সেটাকে আমরা আনবো। তো সেটা অবশ্যই হেডারের মধ্যে আমাকে লিখতে হবে। তো আমার HTML ফাইলে আমি যাই, যাওয়ার পরে হেডার অপশনের মধ্যে, অর্থাৎ হেডার ক্লাসের মধ্যে আমার একটা লোগো আর একটা আমি ক্লাসকে ডিক্লেয়ার করছি। তো এর পর পরে আমি আর একটা ক্লাসকে ডিক্লেয়ার করবো, যার নাম আমি দিব টাইটেল। টাইটেল আমি একটা ক্লাসকে দিলাম, দেওয়ার পরে এর মধ্যে আমি লিখব BMW কার আমেরিকা, BMW কার আমেরিকা, এটাকে আমি দিলাম। দেওয়ার পরে এখন আমি style.css এ যাই, এরপরে আমি একটা ডট টাইটেল নামে আমি ব্লক একটা তৈরি করি, আমার এখানে আমার কালারটা, অর্থাৎ লেখার কালারটা আমি হোয়াইট দিব, তো হ্যাশ FFF এটা আমি দিলাম। এখন যে আমার এটা আমার কিন্তু লেখাটা এসে অনেক ছোট, কিন্তু এটা আমার ফন্ট সাইজ এখন ঠিক করতে হবে, এটা পজিশনটা ঠিক করতে হবে। তো প্রথমে আমি এখানের দিকে দিই পজিশন, পজিশন যেটা হবে আমার সেটা অ্যাবসোলিউট। আচ্ছা, এখন ফন্ট যে সাইজটা, ফন্ট সাইজটা আমি এখানে মেনটেন করব, এখানে আমি দিলাম 60 পিক্সেল, আর এখানে এটা একটু মোটা অক্ষরের হবে, তাহলে বোল্ড করে দেব। ফন্ট ওয়েট এটা আমার হবে বোল্ড, বোল্ড আমি করে দিলাম। আচ্ছা, আরেকটা কী হবে, আমার ফন্টের একটু টাইপটা একটু সুন্দর ধরনের হলে আমার জন্য ভালো হয়, তাহলে আমাকে এখানে লিখতে হবে ফন্ট ফ্যামিলি, এখানে একটা আমি এলিফ্যান্ট নামে একটা ফন্ট টাইপ আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি পজিশনটা যদি একটু যে দেখে আসি, আমার লেখাটা বেশ বড় হয়েছে,
কিন্তু এটার পজিশনটা ঠিক করতে এরকম জাতীয় পজিশনে আনলে এটা ভালো দেখাবে। তো এটার আমার টপ আর লেফটকে ঠিক করতে হবে। তো এখানে আমি লেফটের যে পজিশনটা সেটাকে আমি করে দিই 375 পিক্সেল আপাতত এটা করি, পরে যদি আমার চেঞ্জ করা লাগে সেটা আমি করবো। আর টপকে এখানে আমি করে দিই 70 পিক্সেল, আনুমানিক একটা মেজারমেন্ট যে এটা একটা পজিশনে যদি আসে। আমাদের একটু সুন্দর একটা পজিশনে এসছে, তো আশা করি এটা আমার আপাতত চেঞ্জ করা একটু আমরা বড় করতে পারি এখানে। তো তার জন্য আমি ইনসপেক্ট এলিমেন্টে যাই, যাওয়ার পরে আমার এখানে যে ফন্টের সাইজটা সেটা যদি আমি একটু বড় করি, 64 কিংবা 63 করলে আমার একটু সুন্দর লাগতেছে। আর এটাকে যদি একটু নিচে আমি নামাইতে চাই, অর্থাৎ এটার পজিশনটা অর্থাৎ টপটা যদি আমি একটু বাড়িয়ে দেই এরকম একটা পজিশনে, এরকমই ভালো। আমি আমার কোডে যে স্টাইল ডট সিএসএস ফাইলে যে একটু চেঞ্জ করে আসি, এটা দিয়েছি আমি 63 পিক্সেল আর এখানে দিয়েছি আমি 75 পিক্সেল। এখন যে আমি আমার পেজটাকে একটু রিফ্রেশ দেই তাহলে কিন্তু ওটা আমার ফিক্সড হয়ে গেছে। এরপরে আবার আমি আমার স্ক্রিনশটে চলে যাই, এখানে দেখা যাচ্ছে আমার একটা টপ মেনু দিছে। তো মেনু তিনটা অপশন, ওই মেনু তিনটা অপশন আমাকে এখন ফিক্সড করতে হবে। তো আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে আমি যাই, ওইটাও হেডারের মধ্যে। তো আমার এখানে লোগো গেল, এখানে টাইটেল গেল, এরপরে আমাকে টপ মেনু নামে একটা ক্লাসকে ডিক্লেয়ার করতে হবে, টপ মেনু। আচ্ছা, এর মধ্যে আমার আমি দেখছিলাম যে আমার তিনটে মেনু রয়েছে, একটা হচ্ছে হোম, একটা ওয়েব মেল, আর হচ্ছে কন্ট্যাক্ট আস। তিনটা মেনু যদি আমার থাকে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে আমাকে লিখতে হবে। আনঅর্ডার লিস্টের মধ্যে আমি আমার লিস্ট থাকবে তিনটা, তো আমি একটা লিস্ট নিলাম। লিস্টের মধ্যে আমার কি হবে, একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, যেহেতু মেনুতে ক্লিক করলে অন্য পেজে চলে যায়, তাহলে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে তার আমার একটা নাম দিতে হবে। এখানে আমি ওই পেজে আপাতত কোনো লিঙ্ক দিলাম, নাহলে হ্যাশ দিয়ে রাখলাম। আমার একটা নাম দিতে হবে যেটার নাম হচ্ছে হোম, আমি এইটাকেই কপি করি হোম, দেন তিনবার কপি করলাম। তারপর হচ্ছে আমার ওয়েব মেল ছিল, তারপরে ছিল আমার কন্ট্যাক্ট আস। আচ্ছা, তো আমি আমার পেজে যে এখন একটু রিফ্রেশ দিয়ে আসি, তো মেনুগুলো এসেছে, কিন্তু এটাকে কিন্তু আমার সাজাইতে হবে। তার জন্য আমাকে স্টাইল ডট সিএসএস ফাইলে আমাকে যেতে হবে। তারপর এখন টাইটেলের পরে আমাকে আরেকটা ব্লক তৈরি করতে হবে, যার নাম দিব আমি টপ মেনু, এর পজিশন অ্যাবসোলিউট, এর একটা লেফট আমি 168 পিক্সেল এরকম একটা কিছু দিলাম। পরবর্তীতে যদি লাগে এটাকে আমি চেঞ্জ করব। আচ্ছা, এখন আমাকে টপ মেনু ইউএল, টপ মেনু ইউএল এই নামে আর একটা ব্লক আমাকে তৈরি করতে হবে। তারপরে আমার লাগবে, এটাকে আমি কপি করি, তারপরে আমাকে দিতে হবে টপ মেনু ইউএল এল আই। এরপরে আর একটা ব্লক আমার লাগবে, যেটা হচ্ছে টপ মেনু ইউএল এল আই এ, এই ব্লকগুলো আমার লাগবে। এখন আমাকে টপ মেনু ইউএল তার মধ্যে যে এখানে লিখতে হবে লিস্ট স্টাইল না। তো এই কথা আমি কেন লিখলাম, এই কথাটার কারণে আমার হচ্ছে আগে যে ডট চিহ্ন থাকবে আমার প্রত্যেক মেনুর আগে সেটা উঠে যাবে, ইউএল এল আই। অর্থাৎ এখন মেনুগুলা আমার যে নিচে আসে এটাকে পাশাপাশি নিতে হবে, তার জন্য আমাকে লিখতে হবে ফ্লোট লেফট। তো আমি এখন পজিশনটা দেখে আসি, তো এইটা কিন্তু একটা পর্যায়ে আসলো, কিন্তু এই যে নিচের দাগ এগুলো থাকবে না, তার জন্য আমাকে কিছু কোডিং লিখতে হবে। অর্থাৎ ইউএল এল আই এ এর মধ্যে আমাকে লিখতে হবে টেক্সট
ডেকোরেশন, এখানে আমাকে দিতে হবে নান, এটা দিলে আমার নিচে দাগটা উঠে যাওয়ার কথা, উঠে গেল। এখন এটা গায়ে গায়ে লেগেছে, এর জন্য একটা আমাকে আর একটু সুন্দর করতে হবে জিনিসটাকে। তো এখানে আমি প্যাডিং এখানে দিলাম 5 পিক্সেল, এর একটা আমি কালার দেই, কালার দিলাম। তো এর একটা কালার আমি কি দেবো, আমার সে আবার পিকজিটাকে আমি আনবো, ওইটার কালারটাকে আমাকে নিতে হবে। তো এর কালারটা আমি এই এই কালারটাই সেম কালার, এই কালারটা আমি দেই। দেওয়ার পরে লেখার কালারটা আমি এখানে হ্যাশ চিহ্ন দিয়ে কন্ট্রোল ভি দিলাম, লেখার কালারটা এখানে আমি নিলাম, লেখাটায় বোল্ড আকারের হবে। তো ফন্ট ওয়েট এটাকে আমি লিখলাম বোল্ড, আর আমি এখানে ফন্টের একটা টাইপ আমি দেই, তাহলে আমি দিলাম ফন্ট ফ্যামিলি। এখানে আমি দি সুন্দর একটা ফন্ট দিই, বুক ইনহেরিট, এটা আমি দিলাম। আর ফন্টের সাইজটা আমি ঠিক করে দিই, ফন্ট সাইজ এটা আমি 14 পিক্সেল করে দিলাম। তো আমরা হেডারটাকে মোটামুটি সাজাতে পারলাম।